আসসালামু আলাইকুম। কিছু মা পোলট্রি কানেকশন আছে, কিছু বাহামার বাচ্চা, কিছু সিল্কি বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলা পিওর সিল্কি, পিওর সিল্কির কায়দা চীনা ধরন মোটামুটি আমি অনেকগুলা এটা করছি। যেমন এগুলা দেখেন, সাধারণত এই যে পাওগুলা দেখেন, সাধারণ মুরগির থেকে একটা আঙ্গুল বেশি, খোপা, শরীরের গোস্ত কালো, মানে মোটামুটি অরিজিনাল সিল্কির লগে আর করস সিল্কির লগে অনেক ডিফারেন্স। আকাশ পাতাল কইলে চলে, মানে এই হলো করস বাচ্চা, এগুলো হলো করস ফাইটার। এই জাতেরও একবার যদি কেউ চায়, একবার যদি কেউ দেখে যে অরিজিনাল মোরগ কোনটা বা মুরগি কোনটা, উনি যে জাতেরই দেহ হোক কিন্তু ওই জাত দেখা যাবো। কেউ যদি ওনার আবার করস বাচ্চা দেখায়, কেউই ওনারে ধোকা দিতে পারবো না, কারণ যেহেতু উনি একবার দেখে মানে অরিজিনাল কোনটা। এই যে দেখেন অরিজিনাল একটা বাচ্চা, এরকম থাকবো ল্যাংটা, মানে শরীরে কোনো পশমই থাকবো না, শরীরে পশম থাকবো না। অনেকগুলো হয় কিন্তু অগ চলা চলতি চেহারা যা আছে এগুলো সবই আলাদা থাকবো। এই লোকটা অরিজিনাল ফাইটারের বাচ্চা আর এই হলো একটা করস। এগুলো দেখলে যে কোনো লোকে দেখলে, এই একটা বাচ্চা দেখলে আর এই একটা বাচ্চা দেখলে যে কোনো লোকে বুঝতে পারবো যে আসলে অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা। যাক, তার যদি লাগে কিছু বাচ্চা কমপ্লিট আছে, লাইট বাহামা আছে, সিল্কি আছে, আর এই ফাইটারের বাচ্চা আছে কিছু, যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো, এই নাম্বারে ফোন কইরা আমার লগে যোগাযোগ কইরা, যোগাযোগ কইরা আপনি বাচ্চা নিতে পারবেন। আমি বিক্রি করি একদিনের থেকে প্যারেন্টস পর্যন্ত, প্যারেন্টস পর্যন্ত বাচ্চা বিক্রি করা হয়। সাধারণত আমি বেশিরভাগ ভ্যাকসিন কইরে বিক্রি করি, বিক্রি করতে চাই না, এই কারণে চাই না, কারণ সাধারণত আমার অনেক মুরগি, আমার তো এটা হলো সেল সেন্টার, আমার প্যারেন্টস সেন্টার হলো আলাদা আলাদা। ওইটা আমি 1000 মারা গেলে মানে আমি মালটা বেচলাম, বদনাম হইবো আমার। এই কারণে সাধারণত আমি দেড় মাসের নিচে বাচ্চা বিক্রি করতে চাই না। তার যদি বেশি নেয়, উনি যদি ভ্যাকসিনের রিস্ক নেয় তাহলে দিই, কোনো সমস্যা নেই। যে আপনি আমার সব মোরগ মুরগি দেখতে পারবেন, দেখতে পারবেন এই কারণে, কারণ এই যদি লাগে আমি বেশিরভাগই এই যে আমার দেশি মুরগি এগুলারে ডিমের লিগা পালতেছি না, এগুলারে বাচ্চা ফুটানোর লিগা এগুলা রেডি করতেছি। কারণ আমি ফাইটার মুরগি সব মুরগি বা ডিমি আমি মেশিন দিয়ে ফুটাই, এটাও মেশিন বানাইতেছি, মেশিন দিয়ে ফুটে একমাত্র ফাইটারটা আমি দেশি মুরগি দিয়ে ফুটাই, কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। কারণ এগুলো মাড়ের মুরগি, ওগো যেই নেয় উনি চিন্তা ভাবনা নেয় এটা রেসের লিগা। আর এই যে কার যদি লাগে, এই যে সাদা মোরগটা দেখছেন, এই মোরগটা আলাদা তো বিক্রি হয়ে গেছে, হয়ে গেছে। ওই লোকে বাচ্চা যে কয়টা ফুটবো ওই বাচ্চা সহকারে নিব, আল্লাহ দিলে বাচ্চাগুলো কালকে বাইরে এসে 9টা বাচ্চা বাইরে এসে 13টা ডিমই আসছিল। ডিম আমার বেশিরভাগই ডিমও সেল হয়ে যায়, ডিমও সেল হয়ে যায়। কার যদি এই কোয়ালিটি, যেমন আমার ফাইটারের মোরগ মুরগি দিয়ে আপনি বাচ্চা ফুটিয়ে দিবেন তাও নিতে পারবেন, মানে মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী আমারে কইবেন যে কাকা এরকম না এরকম, আপনার চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করুন দেওয়ানের লিগা। তাও যদি এরকম কোনো জোড়া লাগে, মানে প্যারেন্ট বাচ্চা সহকারে 8-10-15টা বাচ্চা সহকারে যদি লাগে, তাও আমার লগে কন্ট্যাক্ট করলে আপনারা আমি দিতে পারুন। কিন্তু একটাই, এই বাচ্চাগুলা সাধারণত ভ্যাকসিন রাখি মুরগি যেগুলো দেওয়া করায়, যদি ঠিকঠাক মতো আপনি ভ্যাকসিন করেন আর এই মাডারে একটু গরমে রাখতে পারেন, বাস আর কোনো কিছু দরকার নাই। যাক, এই